আরে ভাই আমরা মুসলমানদের অধপতন কোথায় জানেন মানে আমার আমার অধপতন কোথায় জানেন আমার অধপতন হচ্ছে মানে কি বলবো ভাই দাড়ি রাখার জিয়া আমার মধ্যে নাই দর্শক ওনার এমন একটি বক্তব্য ভাইরাল হয়েছে যে বক্তব্যর কারণে ওনার শুনতে হচ্ছে অনেক সমালোচনা অনেকেই তো ওনাকে দাজ্জাল পর্যন্ত বানিয়ে দিচ্ছেন কেন আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময়ে ইসরায়েল এবং ফিলিস্তাইনে কি চলতেছে এই সময়ের মধ্যেই উনি এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যে বক্তব্যটি অনেকেই মেনে নিচ্ছে না তো প্রিয় দর্শক কি এমন বক্তব্য দিয়েছেন আশা করি আপনারা প্রত্যেকেই সম্পূর্ণ বক্তব্যটি শুনবেন অতপর এ বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন চলুন সেই জামশেদ মজুমদারের সেই বক্তব্যটি শুনে নেওয়া যাক আরে ভাই আমরা মুসলমানদের অধঃপতন কোথায় জানেন মানে আমার আমার অধঃপতন কোথায় জানেন আমার অধঃপতন হচ্ছে মানে কি বলবো ভাই দাড়ি রাখার জিহাদ আমার মধ্যে নাই দাড়ি রাখার জিহাদ আমার মধ্যে নাই টাকলু উপরে প্যান্ট মধ্যে নাই মায়ের সাথে সদাচরণের জিহাদ জিহাদ আমার আমার মধ্যে নাই নাই সুদ চুরি দুর্নীতি চরিত্রহীনতা ছাড়ার ভিতরে আমি আসছি আরো বড় জিহাদে আমি ডিরেক্ট কামনা করি আমি ডিরেক্ট কামনা করি অন্য জিহাদ অথচ আমার ভিতরে চুরি বাদ দেওয়ার মানে নামাজ কন্টিনিউ করার আমার ভিতরে জিহাদ নাই কত পার্সেন্ট আমি বা আমরা ফজরসলতা দায়ী করি কত পার্সেন্ট আমি বা আমরা সপ্তাহে পঁয়ত্রিশ আদায় করি কত পার্সেন্ট আমি বা আমরা জাকাত প্রদান করি কত পার্সেন্ট আমি বা আমরা বোনের সম্পদ বোনের হক আদায় করেছি কত পার্সেন্ট আমি বা আমরা সৎ ব্যবহার করি কত পার্সেন্ট আমি বা আমরা মসজিদ মাদ্রাসায় শুধু দান করে ঘুরে যাই না ওটার অন্যান্য নিয়ম নীতিগুলো ফলো করি কত পার্সেন্ট আমি বা আমরা ওয়াজ মাহবিলের অ্যারেঞ্জ করি গত পনেরো বছর অথচ পনেরো বছর থেকে ওয়াজের কমিটি সভাপতি আমি আমার দাঁড়িয়ে নাই আমার নিচে প্যান্ট আমি চুরি করি আমি ঘুষ খাই কত পার্সেন্ট আমি বা আমরা মুসলিমরা লেনদেনে সঠিক কত পার্সেন্ট আমি বা আমরা উধার নিয়েছি ধার নিয়েছি টাকা সঠিক সময় পরিশোধ করেছি কত পার্সেন্ট আমি বা আমরা ঘরে টাকা রেখে আরেকবার জীবন চলে যাচ্ছে ওকে আমি টাকা ধার দেয়নি কত পার্সেন্ট আমি বা আমরা নিজ বাচ্চাকে কোরআন শিখাইছি কত পার্সেন্ট আমি বা আমরা আরবি হরফ চিনি কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহ নবী সাল্লাহ আলাইস্লামের দশজন সাহাবিন নাম জানি কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহ নবী সাল্লাহ স্ত্রীদের নাম জানি কত পার্সেন্ট আমি বা আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহামের মোট ছেলে সন্তান কতজন সব স্ত্রী স্ত্রী থেকে কত পার্সেন্ট আমি বা আমরা জানি ওনার সবগুলো কতজন ওয়াইফ থেকে সন্তান হয়েছে ওনার আর কতজন জন ঘরে সন্তান হয়নি কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহ হিস্টরি জানি আমরা কত পার্সেন্ট আমি বা আমরা জানি যে তিনি কিভাবে খেতেন কিভাবে পড়তেন কিভাবে ঘুমাতেন আমি আমাকে বিচার করি আমি আমাকে বিচার করি সৌদি আরবে কিছু বলে না কেন তুর্কি এ বলতেছে ইরান সেই বলতেছে টকিং

তো প্রিয় দর্শক আশা করি বক্তব্যটি আপনারা শুনেছেন ওনার সম্পূর্ণ বক্তব্যটি শোনার পর যা বুঝলাম কারণ আপনারা প্রত্যেকে জানেন যে ইসরায়েল এবং ফিলিস্তাইনের যুদ্ধে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা শহীদ হয়েছেন এই ফিলিস্তাইনকে নিয়ে কেউ যেন দুঃখ প্রকাশ না করে কেউ যেন এই জিহাদের দিকে অগ্রসর না হয় মূল কথা হচ্ছে উনি এটাই বোঝাতে চাচ্ছেন যে ফিলিস্তাইন নিয়ে আমাদের কোনো চিন্তার প্রয়োজন নেই ধর্মীয় জানা অজানা বিষয় নিয়ে যেন আমরা পরে থাকি জিহাদের কোনো প্রয়োজন নেই আগে নিজেদের চিন্তা করো উনি এটাই বোঝাতে চাচ্ছেন তবে আমি মনে করি এই সময়ে যেখানে ফিলিস্তাইনে আমাদের মুসলমান ভাই বোনেরা শহীদ হচ্ছেন এই সময়টাতে এসে উনি এমন একটি বক্তব্য জুড়ে দিলেন আসলে এটি উচিত হয় নাই আমার প্রশ্ন হলো এই বক্তব্য আপনার আগে কোথায় ছিল এখন এই সময়ে যে এই বক্তব্য আপনার ভাইরাল করতে হবে জাতিকে নসিহত করতে হবে এটার তো কোনো মানে হয় না আসলে এটা একটি বিভ্রান্তিমূলক মনে করি আমি তো প্রিয় দর্শক সম্পূর্ণ বক্তব্যটি শোনার পর আপনার মন্তব্য কী এ বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ